দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে ওয়ার্কিং কমিটির বৈঠকে নেতাকর্মীদের দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় তিনি হুঁশিয়ারি করেন, দলের ভেতরে থেকে যারা দলের সিদ্ধান্তের বাইরে কাজ করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুই মাস পর আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও মহামারী করোনার কারণে প্রায় এক বছর পর বুধবার গণভবনে অনুষ্ঠিত হয় এ বৈঠক। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে 81 সদস্য বিশিষ্ট কমিটির 53 জনকে অনুমতি দেয়া হয় বৈঠকে অংশ নিতে। সকাল 10:30টায় শুরু হয়ে বৈঠক চলে 3:30 পর্যন্ত। বৈঠক শেষে গণভবনের সামনে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান দলীয় প্রধানের বেশ কিছু নির্দেশনা। যারা দলের ডিসিপ্লিনের বিরুদ্ধে কাজ করছে বিভিন্ন জায়গায়, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, কাউকে কোনো ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। আরেকটা বিষয় হলো অপপ্রচার এবং চক্রান্ত চলছে সরকারের বিরুদ্ধে। যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই অপপ্রচারের মাত্রা বাড়ছে। বৈঠকে নোয়াখালী সহ বিভিন্ন জেলার সাংগঠনিক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। নির্দেশনা দেয়া হয় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রস্তুতের। না, এখানে কোনো কথা হয় না নোয়াখালীর ব্যাপারে। স্বপন সবার সঙ্গে আলাপ আলোচনা করে একটা পদ কাঠামো দাঁড় করিয়েছে সমাধানের জন্য। স্বপন বাইরে আছে আমাদের অরেঞ্জ সিটি, সে ফিরে এলে আর এটা নেত্রীও অবহিত আছেন, এরপরে এটা প্রকাশ করা হবে। ওয়ার্কিং কমিটির এই বৈঠকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ের নেতাকর্মীকে গুজব প্রতিরোধে কাজ করার নির্দেশনা দেন দলীয় প্রধান শেখ হাসিনা। আশিকুজ্জামান, বাংলা চ্যানেল।